তুমি শুধু মাঝে মাঝে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে মাঝে মাঝে বলবা, তবে দিলে 24 ঘন্টা সুবহানাল্লাহ বলে না। জবানে কখন, মাঝে মাঝে, দিলে কতক্ষণ? এই জন্য দিলের উপরে কোনো জিম্মাদারি নাই, দিলের জিম্মাদারি শুধু একটা, দিলের জিম্মাদারি শুধুই একটা, দিল তো একটা অঙ্গ, চোখের জিম্মাদারি দেখা, কানের জিম্মাদারি শোনা, জবানের জিম্মাদারি বলা, হাতের জিম্মাদারি ধরা, পায়ের জিম্মাদারি চলা, দিলের জিম্মাদারি শুধু আল্লাহকে ভালোবাসা। দিলের জিম্মাদারি কি? দিল তো আমার একটা অঙ্গ, কথা কয় না, এটারও তো একটা কাজ আছে, কিডনির কাজ আছে না নাই, হার্টের কাজ আছে না নাই, কলিজার কাজ আছে না নাই, রক্তের কাজ আছে না নাই, নখের কাজ আছে না নাই, কোনটা কাজ না? চোখের উপরে এগুলোর কাজ আছে না নাই, এগুলোর কাজ আছে না নাই, তাহলে দিলেরও তো একটা কাজ আছে। আকাল বুহু মুতমাইন্নুম বিল ঈমান, দিলের কাজ শুধুই তুমি আমাকে নিয়ে থাকবা, দিলের কাজ শুধুই আমাকে নিয়ে থাকবা, দিলের কাজ ইউহিব্বুনাহু, দিলের কাজ আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ, বলো দিলের কাজ কি? আল্লাহকে ভালোবাসা। দিলের কাজ কি? আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা, কুরআন ভালোবাসা, হাদিস ভালোবাসা, মসজিদ ভালোবাসা, মদিনা ভালোবাসা, মক্কা ভালোবাসা, মাদ্রাসা ভালোবাসা। আজকে কি শুনলেন? দিলের কাজ কোন? আবার বলেন, দিলের কাজ। দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? চোখের কাজ কয়টা? কি দেখা? কানের কাজ কয়টা? কি জবানের কাজ কয়টা? কি এবার দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসা। সুবহানাল্লাহ, কয় না? এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসা, দুই নম্বরে আল্লাহ তাআলার কাছে আশা করা, তিন নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করা। দিলের কাজ কয়টা? এক নম্বর আল হুব্বু, দুই নম্বর আর রাজা, তিন নম্বর আল খাউফ। সুবহানাল্লাহ, দিলের কাজ কয়টা? আল্লাহকে ভালোবাসা। এই যদি এই গ্লাসের মধ্যে যদি আপনি পানি না দেন, এটার মধ্যে কি থাকে? বাতাস কি থাকে? জোরে কণা কি থাকে? কোনো বর্তনের মধ্যে যদি কোনো কিছু না থাকে, এটার মধ্যে কি থাকে? তাহলে কোনো বর্তন কখনোই খালি থাকে না। দিলে যদি রবের ভালোবাসা না দাও, ধীরে ধীরে মাখলুকের ভালোবাসা ঢোকে, ধীরে ধীরে হালাল ভালোবাসা বাড়তে থাকে, আর ধীরে ধীরে হারাম ভালোবাসা ঢুকতে থাকে। কারণ এটার কাজ কি? দিল বানাইছে কি লিগা? ভালোবাসার লেগে কি লিগা? তো ভালোবাস না বাসলে আল্লাহকে, যদি আসল ভালোবাসা না বাসে, একটা তো ঢুকবে, বুঝেন না কথা, পানি না রাখলে আরেকটা তো রাখবে, হাওয়া ঢুকবে কি না বলেন? এই যে দিলে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, তখন ওই দিলটাকেই রব্বুল আলামিন বলেন হাওয়া। ওই দিলটাকে কি বলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى। রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করে আর হাওয়া মতে চলে না, বলেন হাওয়া, হাওয়া, হাওয়া মতে চলে না, বলেন হাওয়া মতে চলে না, আমার ভালোবাসা মতে চলে, আমার ভালোবাসা মতে চলে, যে কাজকে আমি ভালোবাসি সে কাজ করে, সুবহানাল্লাহ, আর যেটাকে আমি ভালোবাসি না সেটা করে না, সুবহানাল্লাহ। বলেন না যেটাকে আল্লাহ ভালোবাসেন না এটার নাম হাওয়া। এটার নাম কি? যেটাকে আল্লাহ ভালোবাসেন না এটার নাম কি? তাহলে মোবাইলে ছবি দেখা হাওয়া, বলেন কি? মোবাইলে ছবি দেখা, আপনি বুঝতে পারেন না, হাওয়া হাওয়া তো সারাদিনই শুনতে থাকেন, হাওয়া হাওয়া কি? হিন্দি গান নাই, হাওয়া হাওয়া
واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে আমার সম্মিলনকে ভয় পাও ভয় করো ونهى النفس عن الهوى নিজের কুপ্রবৃত্তি থেকে কুচাহিদা থেকে কুচিন্তা থেকে কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিজে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন কথা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত তোমার ঠিকানা হাওয়া ছেড়ে দিবা জান্নাত মাওয়া হবে কি ছেড়ে দিলে বলেন হাওয়া বলেন কি ঠিকানা হবে কি রব কেমনি মিলেছে হাওয়া ছেড়ে দিবা জান্নাত মাওয়া সুবহানাল্লাহ বলেন না হাওয়া ছেড়ে দিলে জান্নাত মাওয়া বলেন যে ছাড়বে হাওয়া জান্নাত হবে তার মাওয়া মাওয়া অর্থ কি ঠিকানা মাওয়া অর্থ কি আর হাওয়া অর্থ কি কুপ্রবৃত্তি বলেন কুপ্রবৃত্তি বলেন নফসের চাহিদা বলেন যে ছেড়ে দিবে হাওয়া জান্নাত হবে তার মাওয়া সুবহানাল্লাহ এই স্লোগানটার জন্য 1,00,000 টাকা বকশিশ দেওয়া উচিত নদী সাহেব কি স্লোগান শিখিয়ে যে ছেড়ে দিবে হাওয়া জান্নাত হবে তার মাওয়া আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব কয়টা আল্লাহকে যে ভয় করবে কয়টা জান্নাত দিবে দুইটা সুবহানাল্লাহ মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উখবা দুনিয়াতে একটা জান্নাত দিবে আখিরাতে একটা জান্নাত দিবে সুবহানাল্লাহ বলে হুজুর দুনিয়াতে আবার জান্নাত দিবে কেমনে দুনিয়াতে জান্নাত দিল কবে হ্যাঁ দুনিয়ার জান্নাত হলো লাযাতুন ফিল ইবাদা লাযাতুন ফিল ইবাদা দুনিয়ার জান্নাত হলো ইবাদতে মজা দিয়ে দিবে তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে সুবহানাল্লাহ কি বলেন তার ইবাদতে মজা জান্নাতের মজার চেয়ে বেশি আপনি এরকম মানুষ গেছেন যাদের আপাতত মজা জান্নাতের মজার চেয়ে বেশি লাগতো কথা কয় না সমস্ত সাহাবি সমস্ত তাবে আপাতত মজা কিসের থেকে বেশি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন আমাকে যদি আমার রব ইখতিয়ার দেয় হাসান এই কাজটা করলে তোমাকে দু রাকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব তুমি কোনটা নিবা হাসান বলেন আমি দু রাকাত নামাজের তৌফিক ওয়ালা কাজটা করব এবার সাথীরা জিজ্ঞেস হযরত বুঝে তো আসে নাই একদিকে জান্নাতুল ফেরদাউস আর একদিকে দু রাকাত নামাজ হাসান বলেন দু রাকাত নামাজ রবের জন্য জান্নাত আমার জন্য সুবহানাল্লাহ বলে না দুরাগাত নামাজ তো আমার আল্লাহর লাইগা নামাজ তো আমার লাইগা না নামাজ তো তার লাইগা আমি যাকে ভালোবাসি তাকে দিলাম জান্নাত দিল আমারে নামাজ দিলাম তারে সুবহানাল্লাহ বলেন না নামাজ দিল আমাকে আমি তো মাখলুক আমার জান্নাত তো মাখলুক সুবহানাল্লাহ বলে না কি এই জন্যই দেখা যেত রাবিয়া বাসি আমি কিচ্ছা বলি না কিচ্ছার মধ্যে সনদ দুর্বল আমি কইলে এটা হাজার মানুষ হাজার হুজুরে আনওয়াজ করে বলে واما من خاف مقام ربه جنتان তাহলে দিলের কাজ তিনটা 1 নম্বর ভালোবাসা 2 নম্বর আশা করা 3 নম্বর ভয় করা দিলের কাজ কয়টা 1 নম্বর ভালোবাসা 1 নম্বর কি লা ইলাহা ইল্লাল্লাহ যে যাকে ভালোবাসে তার কথা মনে মনে জপে যে যাকে ভালোবাসে তার নামে গান ধরে যে যাকে ভালোবাসে তার নামে গান বানায় এখন মার্কার গান আসেনি দেশে কেমন আল্লাহু আকবার ওদের কাছে আছে মার্কার গান আমাদের কাছে আছে ছয় তসবির গান
ওদের কাছে মার্কার গান, আমার কাছে ছয় তসবির গান, ওদের কাছে কিসের গান? মার্কার গান। আমাদের কাছে কি আছে? শেষে দেখা যাবে কাট্টার কাট্টার পাওয়ার আর কাট্টার পুরস্কার কদ্দুর। কি হয়? শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠটা কি? ফরদে কামিল কি? ফরদে তাম কি? হাসানার ফরদে কামিল, হাসানার ফরদে তাম, হাসানার আহসান জুজ, হাসানার আফদল জুজ, হাসানার আহলা জুজ, হাসানার আতিয়াব জুজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসানার সর্বশ্রেষ্ঠ গুণটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাসানার সর্বশ্রেষ্ঠ অংশ। সুবহানাল্লাহ বলেন, মনে থাকবে। মাঞ্জাবিল হাসানা, তাহলে তরজমা কি? যে ঈমান নিয়ে আসবা, যে কালেমা তৈয়বা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, এক দুনিয়া ছেড়ে আসবা, দশটা দুনিয়া বরাবর দিব। কিসের এক দুনিয়া ছেড়ে এসছে? সোনার গাঁয়ের একটা বাড়ি তো রেখে গেছেন, এটা বুঝি এক দুনিয়া? আরে কথা কম, এটা বুঝি এক দুনিয়া? আপনার ঢাকার এক দু চারটা বাড়ি এই তো না, এটা বুঝি এক দুনিয়া? কি না, নিউ ইয়র্কে দু চারটা বাড়ি এই তো না, এটা বুঝি এক দুনিয়া? তবুও যেন রব বলেন, মেনে নিলাম একটা দুনিয়াই তুমি ছেড়ে আসলে, ফালাহুল খায়রুম মিনহা, তুমি মাটির দুনিয়া ছেড়ে আসলে, আমি স্বর্ণের দুনিয়া দিয়ে দিব। তুমি মাটির বাড়ি ছেড়ে আসলে, আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব। তুমি পোকলা দাঁতের বিবি ছেড়ে আসলে, আমি নূর নূর ওয়ালি হুর দিয়ে দিব। কি আল্লাহ, আমার বিবি শুনলে শুধু মাহফিলে আমার পোকলা দাঁত। তুমি একজন রেখে আসলে একজন, আমি দিব 70,000। কি আর রেখে আসলে? দু চারটা আম গাছ। কি আর রেখে আসলে? দু চারটা দস্তরখান। কি আর ছেড়ে আসলে? দু চারটা ঘাট পালং। কি আর ছেড়ে আসলে? অল্প কিছু আমি দিব। তুমি ছেড়ে এসেছো তোমার মতো করে, আমি দিব এবার আমার মতো করে, কারণ তোমার ব্যাগে তুমি হাসানা নিয়ে আসছ। সুবহানাল্লাহ, তোমার ব্যাগে তুমি কি নিয়ে আসছ? তুমি তোমার ব্যাগে ভিসা কার্ড আছে, দামি ভিসা কার্ড, পৃথিবীর সবচেয়ে দামি ভিসা কার্ড তোমার কাছে আছে। পৃথিবীর সবচেয়ে দামি হোটেলে গিয়ে ঢুকাও তো যা সব ভাইবা। সুবহানাল্লাহ, বলে না নিউ ইয়র্ক হিলটনে গিয়া ঢুকা দিলা, বলে যা লাগে সব খাও। এবার ইটালি হিলটনে গিয়া ঢুকা দিলা, যা লাগে সব নাও। তুমিও তোমার ব্যাগে হাসানা লইয়া যাও, ওখানে বলবে যা লাগে খাও। কি ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, ব্যাগে হাসানা আছে, ভিসা কার্ড আছে, সুবহানাল্লাহ, ব্যাগে কি আছে? ব্যাগে হাসানা আছে, এবার কি হবে? ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, পুফে ঢুকো যা লাগে খাও। এবার কয় তোমার ব্যাগে হাসানা আছে, জান্নাতে ঢুকো, ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, যা লাগে লও। কি মিল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা, বলেন না কি নিয়ে যাবাম? হাসানার এক নম্বর কি? হাসানার দুই নাম্বার, দুই নাম্বার জুজ এ কামেল, দুই নাম্বার পরিপূর্ণ জুজ নামাজ। সুবহানাল্লাহ, বলে না হাসানার দুই নাম্বার কি? আবার বলুন হাসানার দুই নাম্বার কি? আবার বলুন হাসানার দুই নাম্বার কি? এবং হাসানার কালেমার পরে শ্রেষ্ঠটা কি? ইমানের পরে সবচেয়ে দামিটা কি? ইমানের পরে সবচেয়ে দামিটা কি? কয় ওয়াক্ত কি বলে? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাবা কি বলে? শুধু তোমার এই আব্বু ডাক শোনার জন্যই 30টা বছর অপেক্ষা করেছি। এবার যখন বলে মা, এবার মা কি বলে? মা শোনার সঙ্গে সঙ্গে সব কষ্ট ভুলে গেছি। এবার দাদি, দাদা, দাদা কি বলে? ওহ, গত বছর তো মরেই গেছিলাম, তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ বাঁচায় রাখছিল। কি এবার যখন দাদি বলে, দাদি বলে কলিজা ঠান্ডা হয়ে গেছে,
সত্তরটা বছর অপেক্ষা করছি দাদি ডাক শোনার জন্য। এবার আমার হযরত ওয়ালা বলেন, হযরত নানু রহমাতুল্লাহ বলেন, বান্দা যখন প্রথম শব্দ বলে আল্লাহ, রব্বুল আলামিন বলেন হাজার বছর ধরে লাখ বছর ধরে তোকে পালছিলাম শুধুই তোর জবান একবার আল্লাহ শোনার জন্য। এবার যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন এই কালেমার জন্যই আমি তোকে বানিয়েছি, এটার জন্যই আমি তোকে বানিয়েছি। গরুগুলো এটা বলে না, ওদেরকে এটার জন্য বানাইনি, ওদেরকে বানাইছি শুধুই তোরে দুধ দিব, ছাগলকে বানিয়েছি শুধুই তোকে দুধ দিবে আর বাচ্চা দিবে, মুরগি বানিয়েছি শুধুই তোকে ডিম দিবে আর বাচ্চা দিবে, হাঁস বানিয়েছি তোকে ডিম দিবে আর বাচ্চা দিবে, এই গাছগুলো বানিয়েছি তোকে ফল দিবে, তোকে বানিয়েছি এর জন্যই, তোকে বানিয়েছি আমি শুধুই তুমি আমার হয়ে থাকবা। সুবহানাল্লাহ,